মেগা প্রকল্পের পণ্য আসার ধারাবাহিকতা এবার একদিনে রাশিয়া থেকে দুটি জাহাজ এলো মোংলা বন্দরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পণ্য নিয়ে রাশিয়া থেকে লিবার্টি হারভেস্ট ও এমভি ক্যামিল্লা নামের জাহাজ দুটি বন্দরে আসে। পরে শুরু হয় খালাস প্রক্রিয়া। জাহাজ থেকে ক্রেনে করে পণ্য নামছে জেটিতে অবস্থান করা ট্রাকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল সরঞ্জাম নিয়ে গত 28 নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসে জাহাজ লিবার্টি হারভেস্ট। রোববার দিবাগত রাতে মোংলা বন্দরের 8 নম্বর জেটিতে নোঙর করার পর শুরু হয় খালাস প্রক্রিয়া। পানামা পতাকাবাহী জাহাজটিতে মোট 4,716 মেট্রিক টন অবকাঠামো সহ ইলেকট্রিক্যাল সরঞ্জাম রয়েছে। খালাসের পর সড়ক ও নদীপথে নেওয়া হবে পাবনার প্রকল্প এলাকা ঈশ্বর দিতে। দ্রুততম সময়ে গুরুত্ব দিয়ে পণ্য খালাস ও প্রকল্প এলাকায় পৌঁছানোই কাজ করছে সংশ্লিষ্টরা। ইস্টিভিটারে অনেক লোক আছে যারা মালগুলো নামানোর ব্যবস্থা করতেছে, এবং কিছু লোক আছে কাটিং এর লোকজন যারা দেখা যাচ্ছে লেশিংটা আনলেশিং করতেছে। তারপরে সিএনএফ এর অনেক লোক আছে তারা মাল কাউন্টিং করতেছে। পণ্যগুলির কিছু আপনার বাই রোডে যাবে এবং কিছু যাবে আপনার বাই রিভারে। তো পণ্য খালাসের প্রক্রিয়াটা খুব সুন্দরভাবেই হচ্ছে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। এদিকে দুপুর 1টায় বন্দরের 7 নম্বর জেটিতে নোঙর করে ক্যামিল্লা জাহাজটি। 17 ডিসেম্বর রাশিয়ার নোভোরস্কি বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটিতে রয়েছে 3,633 মেট্রিক টন নির্মীয়মান রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল পণ্য। এ জাহাজের সব সরঞ্জাম সড়কপথে যাবে প্রকল্প এলাকায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কো থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটি চতুর্থ চালান। সময় সংবাদ, মোংলা।